নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকার তিনতলা ভবনের তৃতীয় তলায় গ্যাসের চুলার লিকেজ দিয়ে জমেছিল গ্যাস। ভোর ছয়টার দিকে রান্নার জন্য চুলায় আগুন জ্বালালে ঘটে বিস্ফোরণ। তৃতীয় তলায় যে গ্যাসের চুলা ছিল, গ্যাসের চুলাটা হয়তো ওই সময় ধরাতে গেছে, জানালা দরজা বন্ধ ছিল, হয়তো কোথাও কোনো লিক থাকার কারণে, ভিতরে গ্যাস বদ্ধ থাকার কারণে এই দ্রুত এই তৃতীয় তলাটা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে তৃতীয় তলার ফ্ল্যাটের দুটি দেয়াল উড়ে গিয়ে পড়েছে পাশের ভবনের ছাদে, ভেঙে গেছে ভবনের দরজা জানালার কাঁচ। এতে দগ্ধ হয়েছে দুই পরিবারের অন্তত 11 জন, এদের মধ্যে 3 মাসের একটি শিশু ও 6 জন নারী রয়েছেন। যখন বিল্ডিং আমরা ঢুকলাম, ঢোকার পরে দেখি যে অনেক লোক ছুটাছুটি করতেছে, আগুনে দগ্ধ হইয়া দৌড়াদৌড়ি করতেছে, তখন আমরা নিচের আগুনটা নিবার চেষ্টা করতেছি। বালুর বস্তা দিয়ে আমরা এটা সম্মিলিতভাবে এলাকার বড় ভাই ছোট ভাই নিয়ে আমরা বালুর বস্তাতে নিচে লেজের আগুনটা নিবাই। নিবানোর পরে আমরা যখন উপরে এসে দেখলাম এরকম দুই ওয়াল ফেটে হয়ে গেছে, 12 জন লোক ছিল দুই ইউনিটে দুই রুমের মধ্যে। বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দগ্ধ 5 জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।